ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته. جي عمري قلت هذا هاذ بلايك وطبعا كنقول رواية تشي طعنوا وخزوا أعدائكم الجن তোমাদের দুঃশন জিন্দের আঘাত এর ফলে যেটা হয় এটাকে বলা হয় বলা বা মহামারী কিন্তু আম মহামারী কোনো কোনো আলিম কিন্তু এটাও বলেছেন এটাও সামিল তবে বর্তমান যে করোনা এটার মধ্যে পেটের রোগও আছে পেটের রোগও আছে তাই কোনো কোনো বিদ্যান এই মহামার বর্তমানে এই ওয়াইরাসকে তারা যদিও তাওন বা ওই মহামারী বলেন না কিন্তু এটাকে মবতনের অন্তর্ভুক্ত বলছেন মবতন আল্লাহ রসুন বলেছেন আল মবতুন ও শহীদ পেটের রোগে আক্রান্ত হয় যারা মারা যায় তারা শহীদ আমরা আশা রাখতে পারি এই রোগে যারা মারা যাবে তারা শহীদ হবে কারণ কারণ এই রোগে যারা আক্রান্ত হয় তাদের পেটেরও অসুস্থ অসুস্থতা দেয় তারা বলছেন তাই আল্লাহ রহমতের আশা কেন আমরা একদম সংক্ষিপ্ত করে দেব আল্লাহ রহমত প্রশস্ত যেহেতু এর মধ্যে বিভিন্ন রূপ থাকতে পারে এটা ভিতরিক রোগ আছে এই করোনার মধ্যে ভিতরিক রোগ আছে তাই ভিতরিক রোগ যদি হয় তাহলে অন্তর্ভুক্ত হয়ে যায় আর মহামারীর জন্য যদি ওইটা যদি হ্রাস হয় যেটা তারা বলেছেন বেশিরভাগ মহাদৃশি এটি বলেন কেউ কেউ চৌ অন্যটাও বলেছেন তাই আমরা বলতে পারি এই ভাইরাস এটা যেভাবে মফতন মফতুনের অন্তর্ভুক্ত মফতুন মানে পেটের রোগের সাথে সম্পর্কিত তো হয় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যারা এই রোগে মারা যাবে পেটের রোগে আক্রান্ত হয়ে যদি মারা যায় তাহলে অবশ্যই আল্লাহর দরবারে আসা সে শহীদ হবে আর এক্ষেত্রে সৌদি আরবের সম্ভবত ফতোয়াবুের একজন শেখ শেখ সাদ্রী সেদিনে আমি উনার ফতোয়া দেখেছে তো উনি মবতুন কথা বলেছেন আল মবতুন শহীদ অর্থাৎ পেটে রোগে আক্রান্ত হয় তো এটা অন্তর্ভুক্ত এটা বুঝতে ইচ্ছে এমনিভাবে মিসরের ফতওয়া বুড়ের ফতোয়া এরকমই তারা বলছেন আমরা আশা রাখবো রহমত সংকীর্ণ না এই যে ব্যাপক সারা বিশ্বে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে মনোহা মনে হয় আল্লাপাক জান এর পূর্বে এরকম প্লে গ্রুপে হয়তো এরকম আতঙ্ক সৃষ্টি হয়নি এখন অনেকটা লাগাও হচ্ছে তাই শুরুতেই যারা মারা যাবে আশা করা যায় ইনশাল্লাহ সৈয়দ হবে কারণ আল্লাহ রহমত ও কিন্তু আমরা নিশ্চিত বলতে পারি না ওইটা তবে বাতান পেট পেটের রোগ অবশ্যই এর মধ্যে সামিল Barek Allah fi.